হ্যালো বন্ধুরা, আজকে আমরা হোমমেড হ্যান্ড স্যানিটাইজার বানানো দেখাবো। এর জন্য প্রথমেই নিতে হবে 50% বা 70% অ্যালকোহল, গ্লিসারিন, অ্যালোভেরা জেল বা কেউ অ্যালোভেরা পাতার এক্সট্র্যাক্টও নিতে পারেন, ভিটামিন ই ক্যাপসুল, তবে এটা অপশনাল। ভিটামিন ই ক্যাপসুল প্রিজারভেটিভের কাজ করে, তাই যারা ডাইরেক্ট পাতার থেকে এক্সট্র্যাক্ট বার করবেন তাদের জন্যই এটা ম্যান্ডেটরি, আর জেল থেকে ইউজ করলে এটা না দিলেও চলে। প্রথমে আমরা একটা খালি কৌটো নিয়ে নেব, এখানে 50 ml মতো অ্যালকোহল আমরা ঢেলে নেব। এরপরে 1 চামচ মতন গ্লিসারিন দিয়ে দেব। এরপরে কিছুটা পরিমাণ অ্যালোভেরা জেল আমরা এর মধ্যে দিয়ে দেব। ফাইনালি ভিটামিন ই ক্যাপসুল, বা কেউ এর পরিবর্তে সামান্য পরিমাণ বডি অয়েলও ইউজ করতে পারেন। সব কিছু দিয়ে দেওয়ার পর কৌটোটিকে ভালো করে ঝাঁকিয়ে নেব এবং রেডি হয়ে গেছে আমাদের হোমমেড হ্যান্ড স্যানিটাইজার। এটি বানিয়ে নেওয়ার পর নিজেরাই দেখতে পাবেন কতটা সুগন্ধি হ্যান্ড স্যানিটাইজার নিজেরা তৈরি করে ফেলেছেন।